ওয়েল, আমরা শিখে আসছি পরিসংখ্যান, আমরা মূলত ডেটা নেই, তারপর ডেটা থেকে ডিসিশন নেই। এই যে ডেটা, এই ডেটা মূলত বাস্তবের বিভিন্ন চলক থেকে এসে থাকে। কীরকম, তার আগে চলো আমরা জেনে নিই চলক বলতে আমরা মূলত কী বুঝি। যদিও তোমরা চলক কথাটার মানে আগে বিভিন্ন চ্যাপ্টারে শিখে আসছো, বাট তারপরেও চলো আমরা একটু হালকা বোঝার ট্রাই করি। চলক মানে সিম্পলি আমরা বলতে পারি যেটা পরিবর্তনশীল, বা যেটার অনেকগুলো পসিবল বা সম্ভাব্য মান থাকতে পারে, বা যেটার মান নির্দিষ্ট একটা মান না, দুইটা, তিনটা, চারটা, দশটা, বারোটা, অনেকগুলো মান হতে পারে। কীরকম, ধরো পরীক্ষার নম্বর। সাপোজ তুমি তোমার ক্লাসের তোমার 40 জন ফ্রেন্ডের পরীক্ষার নম্বর কালেক্ট করলে, তো খেয়াল করো এখন কিন্তু 40টা নম্বর কিন্তু নর্মালি আলাদা হবে, হয়তো কিছু ম্যাচ হবে, বাট বেশিরভাগই কিন্তু আলাদা হবে। কেউ হয়তো 100তে 60 পাবে, কেউ হয়তো 170 পাবে, আবার কেউ হয়তো 180 পাবে। সো আমরা বলতে পারি পরীক্ষা নম্বর হচ্ছে এক প্রকার চলক। ও চলককে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ভাগ করা যায়, বাট এই অধ্যায়ে আমরা মূলত দুই ধরনের চলক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ডিসক্রিট চলক বা বিচ্ছিন্ন চলক, অ্যান্ড আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক বা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ওয়েল, চলো প্রথমে আমরা জেনে নিই ডিসক্রিট ভ্যারিয়েবল বা বিচ্ছিন্ন চলক বলতে আমরা মূলত কী বুঝি। ওয়েল, যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে পারে, কখনো দশমিক মান হতে পারবে না, ওই চলককে আমরা বলি ডিসক্রিট ভ্যারিয়েবল বা বিচ্ছিন্ন চলক। কীরকম, সাপোজ ফ্যামিলি সাইজ। কারো ফ্যামিলিতে হয়তো 6 জন মানুষ থাকে, আবার কারো ফ্যামিলিতে হয়তো 7 জন মানুষ থাকে, কারো ফ্যামিলিতে 2 জন, কারো ফ্যামিলিতে 3 জন। সো এই ফ্যামিলি সাইজ, এটা কিন্তু একটা ভ্যারিয়েবল বা চলক, কারণ হচ্ছে এটা পরিবর্তনশীল হতে পারে ফ্যামিলি টু ফ্যামিলি। এখন এই চলকের মান কিন্তু কখনো 2.5, 3.5 এরকম তো হতে পারবে না, তাহলে এটা দশমিক মান নিতে পারবে না। এ কারণে আমি এই চলককে বলতে পারবো এটা একটা ডিসক্রিট ভ্যারিয়েবল বা বিচ্ছিন্ন চলক। আবার ধরো নাম্বার অফ ফোন কলস ইন এ ডে, তোমার ফোনে প্রতিদিন কয়টা কল আসে। ওয়েল, কারো ফোনে হয়তো প্রতিদিন 5টা কল আসে, কারো ফোনে 1টাও না, কারো ফোনে আবার 8-10টা কলও আসে। সো এই যে প্রতিদিনের যে ফোন কল, এটা কিন্তু ভ্যারি করতেছে বা পরিবর্তিত হচ্ছে, সো এটা চলক। মানে ফোন কল কি 5.5 ফোন কল হওয়া সম্ভব, বা 1.1 ফোন কল হওয়া সম্ভব? সম্ভব না, এটা কখনোই দশমিক মান হওয়া সম্ভব না। সো আমি বলতে পারবো এটা হচ্ছে এক ধরনের ডিসক্রিট ভ্যারিয়েবল বা বিচ্ছিন্ন চলক। ওয়েল, এবার আমরা দেখি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বা অবিচ্ছিন্ন চলক বলতে আমরা মূলত কী বুঝি। যে চলকের মান পূর্ণ সংখ্যা এবং দশমিক মানও হতে পারে, সে চলককে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক বা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। কীরকম, সাপোজ পরীক্ষার নম্বর। পরীক্ষার নম্বর কিন্তু একটা অবিচ্ছিন্ন চলক, কারণ পরীক্ষার নম্বর কিন্তু 70.5 হইতে পারে 100তে, কেউ হয়তো 100তে 85 পাইতে পারে বা 90 পাইতে পারে জেনারেলি। সো আমি বলতে পারি যে পরীক্ষার নম্বর হচ্ছে এক ধরনের অবিচ্ছিন্ন চলক। আবার ধরো মানুষের ওজন কিংবা মানুষের উচ্চতা বা হাইট, এগুলো কিন্তু দশমিকে আসতে পারে, যেমন ধরো 5.5 ইঞ্চি বা 1.5 ফিট, বা ধরো মানুষের ওজনের কথাই ধরো, ওজন হইতে পারে যে 60.5 কেজি, 70.8 কেজি, এরকম দশমিক মান কিন্তু নিতে পারে, একই সাথে পূর্ণ সংখ্যাও হওয়া সম্ভব। সো এগুলোকে আমরা বলতে পারি এগুলো হবে অবিচ্ছিন্ন চলক বা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। আশা করি বুঝতে পেরেছ, অ্যান্ড চলক জিনিসটা যেহেতু আমরা ডেটা নিয়ে কাজ করতেছি, অ্যান্ড ডেটা যেহেতু বাস্তবে বিভিন্ন ধরনের চলককে বোঝায় বা বিভিন্ন ধরনের চলক থেকে আসে, সেটা হইতে পারে তাপমাত্রা নিয়ে, হইতে পারে পরীক্ষার নম্বর নিয়ে, হইতে পারে মানুষের ওজন নিয়ে, হইতে পারে অন্য কোনো প্রবলেম নিয়ে। সো এই কারণে আমরা মূলত জেনে নিলাম যে চলক বলতে আমরা আসলে কী বুঝি।